হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমা ফার্স্ট সেমের কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাস নাম্বার টু। আজকে আমরা শিখব যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি রুট দেওয়া থাকে তো তাদের ইকুয়েশনটা কিভাবে বের করতে হয়। আগের দিন আমরা শিখেছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলে তাদের রুটগুলো কিভাবে বের করতে হয়। আজকে আমরা শিখব যে রুট দেওয়া থাকলে কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে বের করতে হয়। তো প্রথমে আমরা মেথডটা শিখে নিই, তারপর তাদের এক্সাম্পলে আসছি। মেথডটা ফার্স্ট ঠিকঠাক করে দেখো যে কনস্ট্রাকশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইফ ইটস রুটস আর গিভেন। অর্থাৎ রুট যদি দেওয়া থাকে তো তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিভাবে ফর্ম করবে বা বানাবে। ধরো ইফ আলফা অ্যান্ড বিটা আর রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যার রুটটা বলে দিয়েছে আলফা আর বিটা, তো তাহলে ইকুয়েশনটা তোমরা কিভাবে বানাবে। না, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু জিরো, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বানানোর ফর্মুলা। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস যে দুটো রুট দেওয়া থাকবে তাদের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো রুটের গুণফল। অর্থাৎ ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, নিয়ে বলছে যে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা হচ্ছে ওই ইকুয়েশনের দুটো রুট, তো তাদের ইকুয়েশনটা তোমরা কিভাবে বানাবে। তখন তোমাকে কিভাবে লিখতে হবে, না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইজ ইকাল টু জিরো। যা এখানে দেওয়া থাকবে তোমাকে এই ফর্মটাতে জিনিসটাকে তৈরি করতে হবে। এই যে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা, এই ভ্যালুগুলো কী করে পাবো, একটা এক্সাম্পল করলে বা বানালে এই আইডিয়াটা তোমাদের ঠিকঠাক বুঝতে পারবে। ধরো ফার্স্ট একটা এক্সাম্পল ঠিকঠাক করে বোঝো। এক দুটো প্রথম দুটো প্রবলেম হয়তো একটু তোমাদের ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু দু তিনটে এক্সাম্পল দেখলে এই জিনিসটা তোমরা নিজেরাই বানাতে পারবে। তো ফার্স্ট এক্সাম্পলটা কি, ফর্ম এ কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও হুজ রুটস আর রেসিপ্রোকাল অফ দ্য রুট। অর্থাৎ এই ইকুয়েশনের যা রুট হবে, আমরা যে ইকুয়েশনটা বানাবো সেটা হবে তার রেসিপ্রোকাল। মানেটা কি বলতে চাইছে, তাহলে এখানে আমরা প্রথমে লিখছি যে লেট আলফা কমা বিটা আর রুটস অফ এই ইকুয়েশনটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা কমা বিটা, এইখানটা একটু বুঝবে। তাহলে এই ইকুয়েশনের রুট যদি হয় আলফা আর বিটা, তাহলে আমরা বলতেই পারি যে আলফা প্লাস বিটা কী হয়, মাইনাস বি বাই এ মাইনাস থ্রি বাই ওয়ান, আর আলফা বিটাটা কত হবে, ফোর বাই এ। তাহলে এখানটা বুঝতে পারছ যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস থ্রি বাই ওয়ান, আলফা বিটাটা হয় সি বাই এ, তার মানে ফোর বাই ওয়ান। তাহলে আলফা প্লাস বিটা পেলাম মাইনাস থ্রি, আলফা বিটা পেলাম ফোর। আমাদেরকে কী করতে বলছে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা যেটা বানাতে বলছে তার রুটগুলো হবে এই যে রুট আছে তার রেসিপ্রোকাল। তাহলে লেট রিকোয়ার্ড রুট বি ওয়ান বাই আলফা কমা ওয়ান বাই বিটা, অর্থাৎ যে রুটের আমাদের ইকুয়েশনটা বানাতে হবে সেটা কি, না ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা, নিয়ে লিখতে হবে তোমাকে যে দেয়ার ফোর রিকোয়ার্ড ইকুয়েশন ইজ। তাহলে ইকুয়েশনটা কীরকম দেখতে হবে, না এক্স স্কোয়ার মাইনাস এই দুটো রুটের সাম, অর্থাৎ ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা, অর্থাৎ দুটো রুটের প্রোডাক্ট ইজ ইকাল টু জিরো। এবার এখানে তোমাদের ছেড়ে রাখলে কিন্তু চলবে না, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু আমাদের ফাইন্ড করতে হবে। কোথা থেকে ফাইন করবো, না এই দুটোর হেল্প নিয়ে। কিভাবে, এখানটাতে দেখো যে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, তাহলে এলসিএম হচ্ছে আলফা বিটা, তাহলে এখানে হচ্ছে বিটা প্লাস আলফা, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস থ্রি আর আলফা বিটার ভ্যালু ফোর। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা ফর্ম করলাম, তাহলে এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস
এই ভ্যালুটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর, আগে আছে মাইনাস অর্থাৎ প্লাস থ্রি বাই ফোর ইন্টু এক্স, আর এই যে ভ্যালুটা ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা, এটা আমরা কীভাবে পাবো? না, এই ভ্যালুটা দেখো এখানে আমরা করে দিচ্ছি যে ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা, মানে হচ্ছে ওয়ান বাই আলফা বিটা অর্থাৎ ওয়ান বাই ফোর পেলাম। তাহলে এখানে বসিয়ে দিতে হবে প্লাস দিয়ে ওয়ান বাই ফোর ইজ ইকুয়াল টু জিরো, এটা লিখলেও ফুল মার্কস পাবে। বা যদি মনে হচ্ছে যে আমরা একটু সাজিয়ে নিই, তাহলে ফোর হচ্ছে এলসিএম, তাহলে এখানে হয়ে যাচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের তাহলে ফাইনাল অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু যদি রুট দেওয়া থাকে তাহলে তোমাদের কি করতে হবে, না ইকুয়েশনটাকে ফর্ম করতে হবে। ফার্স্ট এক্সাম্পল 10% হয়তো আইডিয়াটা ক্লিয়ার হলো, চলো আরও এক্সাম্পলে আসি পুরো মেথডটাকে ক্লিয়ার করার জন্য। এরপর আসছি আমরা এক্সাম্পল নাম্বার টুতে। ইফ দ্য সাম অফ দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ টু অ্যান্ড দ্য সাম অফ দেয়ার কিউবস ইজ 27, ফাইন্ড দ্য ইকুয়েশন। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার অ্যাটলিস্ট দুটো রুট থাকে, তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে রেট দ্য রুটস বি আলফা কমা বিটা। দেখো এখানে দুটো আননোন আছে, তাহলে অ্যাটলিস্ট দুটো কন্ডিশন দেওয়া থাকতেই হবে। তো দুটো কন্ডিশন কী কী দিয়েছে? সাম অফ দ্য রুটস, তাহলে এই যে রুটস তাদের সাম অর্থাৎ যোগফল, আলফা প্লাস বিটাটা হচ্ছে আমাদের টু। আর একটা কী কন্ডিশন দিয়েছে? সাম অফ দেয়ার কিউবস অর্থাৎ রুটগুলোকে কিউব করে তাদের যে সাম সেটা হচ্ছে আমাদের 27, ফাইন্ড দ্য ইকুয়েশন। তাহলে ফার্স্ট কাজ এই দুটো যে ইকুয়েশন আছে এই দুটো থেকে আলফা আর বিটার ভ্যালুটা ফাইন্ড করা, তারপর ইকুয়েশনটা ফর্ম করা। এখানে ইকুয়েশনের যে রুট সেটা কি হবে? আলফা আর বিটা। তাহলে আলফা আর বিটাটা হচ্ছে টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা কিউব প্লাস বিটা কিউব এর ফর্মুলা, যে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 27। কারণ আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটার ভ্যালুটা পুট করে দিচ্ছি টু, তাহলে টু এর কিউব মানে হচ্ছে এইট মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু টু ইজ ইকাল টু 27। তাহলে থ্রি আলফা বিটাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠালে এইট মাইনাস 27 ইজ ইকাল টু সিক্স আলফা বিটা। তাহলে এখান থেকে আমরা এইট মাইনাস 27, তাহলে এইট মাইনাস 27 করলে পাচ্ছি মাইনাস 19 ইজ ইকাল টু সিক্স আলফা বিটা, তাহলে আলফা বিটা ইজ ইকাল টু মাইনাস 19 বাই সিক্স। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু পেলাম, আলফা বিটার ভ্যালু পেলাম। ইকুয়েশন ফর্ম করার ফর্মুলা কি? যে দেয়ার ফোর রিকোয়ার্ড ইকুয়েশন ইজ আলফা আর বিটা, হলে ফর্মুলাটা কি হয়? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু জিরো। দেখো আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেছি, আলফা বিটা পেয়ে গেছি, তাহলে ভ্যালুগুলো পুট করে দাও। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 19 বাই সিক্স ইজ ইকাল টু জিরো, এইভাবে রাখতে পারো বা সিক্স দিয়ে পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিতে পারো। তাহলে কত হচ্ছে আমাদের? সিক্স এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স মাইনাস 19 ইজ ইকাল টু জিরো, এটা হলো আমাদের প্রবলেমটার অ্যান্সার। তো এভাবে কিন্তু রুটস দেওয়া থাকলে ইকুয়েশন ফর্ম করতে হয়। তো এটা হচ্ছে আরও একটা টাইপের এক্সাম্পল, চলো আরও আমরা ভ্যারাইটিস টাইপের এক্সাম্পলে যাই। এরপর আসছি আমরা এক্সাম্পল নাম্বার থ্রিতে, যেখানে বলা আছে যে ইফ আলফা কমা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনের দুটো রুট হচ্ছে আলফা বিটা। আমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফাইন্ড করতে হবে যাদের রুটগুলো হচ্ছে আলফা বাই বিটা প্লাস ওয়ান কমা বিটা বাই আলফা প্লাস ওয়ান। তো সলিউশনের মেথড আমরা সবাই জানি যে এই ইকুয়েশনের দুটো রুট আলফা বিটা, মানে আলফা প্লাস বিটাটা হচ্ছে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস অফ মাইনাস পি বাই ওয়ান অর্থাৎ পি, আর আলফা বিটাটা কত হচ্ছে? না, সি বাই এ। যদি এখানে কম্পেয়ার করো কিছু প্রবলেম হচ্ছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, এখান থেকে কম্পেয়ার করে নিও সি বাই এ, তার মানে এখানে কিউ বাই ওয়ানটা হচ্ছে এখানে আলফা বিটা। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ফাইন করতে হবে আমরা লিখে রাখছি যে দেয়ার ফোর রিকোয়ার্ড
ইকুয়েশন ইজ, যে ইকুয়েশনটা আমরা ফাইন্ড করব সেটা দেখতে কীরকম হবে, না এক্স স্কোয়ার মাইনাস এই দুটো রুটের যোগফল, অর্থাৎ আলফা বাই বিটা প্লাস ওয়ান প্লাস বিটা বাই আলফা প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এই দুটো রুটের গুণফল, অর্থাৎ আলফা বাই বিটা প্লাস ওয়ান ইন্টু বিটা বাই আলফা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। তাহলে আমাদের কি করতে হবে, না এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুটো ভ্যালুর হেল্প নিয়ে ফাইন্ড করতে হবে। তো প্রথমে আমরা এই ভ্যালুটা ফাইন্ড করি, তাহলে আলফা বাই বিটা প্লাস ওয়ান প্লাস বিটা বাই আলফা প্লাস ওয়ান, অর্থাৎ আমরা সিম্পলি লিখতে পারি যে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস টু। এই দুটোকে যদি এলসিএম করি তাহলে এটা এই দুটো আমাদের হয়ে যাচ্ছে আলফা বিটা, তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু আলফা বিটা, তাই তো? তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এটা কত, এটা মানেই হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাই আলফা বিটা, অর্থাৎ এটা হয়ে গেল পি স্কোয়ার বাই কিউ। সিম্পল, তাহলে এখানে আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ ইন্টু এক্স প্লাস এই ভ্যালুটা আমাদের এখনও ফাইন্ড করতে হবে, তাহলে আলফা বাই বিটা প্লাস ওয়ান ইন্টু বিটা বাই আলফা প্লাস ওয়ান। কীভাবে মাল্টিপ্লাই করবো, না প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করছি, আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, আলফা আলফা বিটা বিটা কেটে যাবে, তাহলে হবে আমাদের ওয়ান প্লাস আলফা বাই বিটা ইন্টু ওয়ান মানে হচ্ছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, তার মানে এটা হয়ে যাচ্ছে টু প্লাস, এখানে যদি এটা এলসিএম করি তাহলে এটা হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আমরা পেলাম কত, না পেলাম আমরা তাহলে আলফা বিটা। নেক্সট আমাদের তাহলে এই দুটো যে মাল্টিপ্লাই তার ভ্যালুটা ফাইন্ড করতে হবে, তো এখানেও সেম, এখানে দেখো আলফা বিটাটা হচ্ছে এলসিএম, তাহলে টু আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাই আলফা বিটা, তাহলে এই ভ্যালুটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ। দুটো যে রুট ফাইন্ড করলাম, একটা জিনিস কি দেখলাম, যেখানে রুট দুটো যোগফল, রুট দুটোর প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশান দুটোই কি হচ্ছে, না সেম হচ্ছে, তাহলে এখানে আমরা লিখছি যে পি স্কোয়ার বাই কিউ ইজ ইকুয়াল টু জিরো। যদি একটু সাজাতে চাও তাহলে এখানটা হয়ে যাচ্ছে কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এক্স প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আসছি আমরা আজকের এক্সাম্পল নাম্বার ফোরে, ইফ আলফা কমা বিটা আর রুটস অফ দ্য ইকুয়েশন টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর। তো এতক্ষণ হয়তো তোমাদের অনেকটাই এই টপিকের যে মেন মেথড সেটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, তো এই যে ইকুয়েশন দেওয়া আছে তার রুট বলছে আলফা বিটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। যদি কিছু প্রবলেম হয় তাহলে এভাবে ইকুয়েশনের নিচে কিন্তু তোমরা লিখে রাখতে পারো, তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস ওয়ান বাই টু, আর আলফা বিটা কত হবে সি বাই এ, অর্থাৎ ওয়ান বাই টু। ওকে, এবার এই দুটো রুট দেওয়া আছে, বলছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত, তাহলে লিখবো যে দেয়ারফোর রিকোয়ার্ড ইকুয়েশন ইজ কত হবে, না এক্স স্কোয়ার মাইনাস এই যে দুটো রুট দেওয়া আছে তাদের যোগফল বা সাম ইনটু এক্স প্লাস এই দুটো রুটের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের বেসিক্যালি এই দুটো ভ্যালু ফাইন্ড করতে হবে উইথ দ্য হেল্প অফ এই দুটো ভ্যালুকে নিয়ে, তাহলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, তাহলে আমাদের এলসিএম হচ্ছে কত আলফা বিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব, ফর্মুলা কি, না এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আছে আমাদের আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মানে মাইনাস ওয়ান বাই টু তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই ওয়ান বাই টু, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট প্লাস থ্রি বাই ফোর ডিভাইডেড বাই ওয়ান বাই টু, তাহলে এখানে এলসিএম হচ্ছে এইট, তাহলে মাইনাস ওয়ান প্লাস সিক্স ডিভাইডেড বাই ওয়ান বাই টু,
তাহলে এখানে হচ্ছে 5/8/1/2, তার মানে 5×2/8 তাহলে হচ্ছে আমাদের 5/4। তাহলে এখানে আমরা লিখলাম যে x² - 5/4 × x+। মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে, দেখো α² / β × β² / α। আলফা আলফা একটা কাটলো, বিটা একটা কাটলো, পেলাম কত আলফা বিটা, এর ভ্যালুটা কত 1/2, তাহলে প্লাস দিয়ে 1/2 = 0। তাহলে এলসিএম হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারি যে 4x² - 5x + 2 = 0। এটাও কেউ রাখতে পারো, বা যদি কারো সাজানো ইচ্ছা হয় তাহলে এইভাবেও রাখতে পারো। তো প্রবলেমগুলোর বেসিক আইডিয়া হচ্ছে এটা। কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস ওয়ানে আমরা শিখেছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলে রুটগুলো কিভাবে ফাইন্ড করতে হয়। ক্লাস টুতে শিখলাম যে রুট দেওয়া থাকলে ইকুয়েশন কিভাবে ফাইন্ড করতে হয়। যারা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাস ওয়ান মিস করেছো কোনো কারণেই হোক, তো আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে ক্লাস ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে, সাথে সাথে আজকের যে ক্লাস তারও কিন্তু পিডিএফটা তোমরা আজকে ক্লাসে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্লাস কেমন লাগলো তোমাদের ফিডব্যাক আমার সবসময় চাই, তোমরাই আমাকে উৎসাহিত করবে আরও অনেক ক্লাস আনার জন্য। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। যাওয়ার সময় একটা কথা বলে যাই যে নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসছি ইউনিট ওয়ানের যেটা ওয়ানের লাস্ট টপিক বাইনোমিয়াল থিওরেম। তো নেক্সট ক্লাসে তোমাদের স্টার্ট করব বাইনোমিয়াল থিওরেম। আজকে ক্লাসটা এতটুকুই, ধন্যবাদ।